আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। যুক্তরাজ্যের দাবি, ইউক্রেনের যুদ্ধের অর্ধেক সক্ষমতায় হারিয়ে ফেলেছে রাশিয়া। নাটের গুরু চীনের মুখে ঠান্ডা যুদ্ধের হুঁশিয়ারি, মোদির ভোকাল টনিক শায়েস্তা বেজিং। এবার এরদোগানের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেন্সকি। মার্কিন নৌবাহিনীর দাবি, উপসাগরে বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরান। রাশিয়া ইরান নতুন চুক্তি, আমেরিকা ইসরায়েলের চিন্তা। সর্বশেষ জানিয়ে দেব, কাশ্মীর নিয়ে বিষ ছড়াচ্ছিল পাকিস্তান, রাষ্ট্রসংঘে তুলোধনা করল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের যুদ্ধের অর্ধেক সক্ষমতায় হারিয়ে ফেলেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের। ইউক্রেনের রণক্ষেত্রে যুদ্ধ করার অর্ধেক সক্ষমতায় হারিয়ে ফেলেছে রাশিয়া, এমনটাই দাবি করেছেন শীর্ষ ব্রিটিশ কর্মকর্তা এবং দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি ড্যাডাকিন। তার মতে, ইউক্রেনের রণাঙ্গনে রাশিয়ার বর্তমান খুবই দুর্বল অবস্থায় রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া, এরপর পেরিয়ে গেছে আরও প্রায় 1.5 বছর। কিন্তু রাশিয়া যে লক্ষ্যণীয় আক্রমণ চালিয়েছিল তা যেন অর্জিত হয়নি, তেমনি পশ্চিমাদের সহায়তা থাকার পরও ইউক্রেন তাদের দেশ থেকে রুশ বাহিনীকে তাড়িয়ে দিতে পারেনি। যুদ্ধের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের এক শুনানিকে অ্যাডমিরাল টনি ড্যাডাকিন বলেন, রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা অনেক অর্ধেকে নেমে এসেছে, বর্তমানে তারা খুবই দুর্বল অবস্থায় রয়েছে, এতটাই দুর্বল যে তারা এখন আর নিজে থেকে কোনো পাল্টা আক্রমণ চালাতে পারবে না। টনি ড্যাডাকিন বলেছেন, গত বছর রাশিয়ার প্রায় 1 কোটি গোলা ব্যবহার করে হামলা চালিয়েছে, কিন্তু দেশটি এক বছরে মাত্র 10 লাখ গোলা প্রস্তুত করতে পারে। এছাড়া এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া 2500 ট্যাঙ্ক হারিয়েছে, যেখানে তারা বছরে মাত্র 200 ট্যাঙ্ক উৎপাদন করতে পারে। শুনানিতে ড্যাডাকিন ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রশংসা করেন। তিনি বলেন, শত্রু নিধনের তীব্র ক্ষুধা, ছড়িয়ে পড়া এবং আঘাত করা এই তিনের সমন্বয় ইউক্রেনের বাহিনী যে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, ধীরে ধীরে রুশ বাহিনীকে নিঃশেষ করে দিচ্ছে। তবে তিনি ইউক্রেনের প্রয়োজনীয় সরঞ্জাম এবং আকাশ সহায়তার অভাব এবং রুশ মাইনের কারণে অগ্রগতি ধীর বলেও স্বীকার করেন। নাটের গুরু চীনের মুখে ঠান্ডা যুদ্ধে হুঁশিয়ারি, মোদির ভোকাল টনিক শায়েস্তা বেজিং। ডবল গেম খেলতে চাইলেন শি জিনপিং, পারলেন। ভারতের ক্ষতি করে ভারতের উপরই চোটপাট, কিভাবে এসসিওতে বোকা বনে গেছে পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানেরা। নিজের সিদ্ধান্তে অটল থাকা ভারতের সামনে আনল সত্যি। এরপরও কি ছোট ছোট দেশগুলির চীন প্রীতিতে অন্ধ হয়ে থাকবে? ওয়াকিবহাল মহল বলছে, বেজিংয়ের টোপ গিলে নেওয়া সহজ উগলানো নয়। এবার এসসিও বৈঠকে বিআরআই ছাড়াও আর টোপ দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যান্য দেশ এমনকি রাশিয়াও যা পারল না করে দেখালো ভারত। অবশ্য অনেকেই বলেছেন, ভারতের এমন স্ট্রেইট কাট অবস্থানের পর এরপর চীন ভারত সম্পর্কের তিক্ততা হয়তো বাড়তেই পারে। বিভিন্ন নিউজ মিডিয়া হেডলাইন হয়তো আপনারা দেখে থাকবেন, চীন সতর্ক করেছে বিশ্ব বাঁধতে পারে ঠান্ডা যুদ্ধ। গোটা বিশ্বে দুটো গ্রুপে ভাগ হচ্ছে, তাদের মধ্যে স্বার্থের সংঘাত শুরু হলে আবারও ঠান্ডা যুদ্ধ হবে। কে বলেছেন একথা? বললেন চীনের হত্যাকর্তা বিধাতা শি জিনপিং। এখানেই কূটনৈতিক মহল যেন ঘোর কাটাতে পারছেন না। তারা বলছেন, এ তো গৃহস্থকে সতর্ক থাকতে বলে চোরকে ডেকে আনা হলো। এখানেই থামেননি শি জিনপিং, তিনি আরো বলেছেন, কোনো দেশ যাতে আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে তারা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালো প্রতিবাদ করতে হবে। এখানে আমাদের বলতে শি বুঝিয়েছেন এসসিও দেশগুলো একযোগে সরব হওয়ার কথা। এরপর মোদি দিলেন উচিত জবাব, চীনকে দেখিয়ে দিল আসল জায়গা। তথ্য বলছে, ভারত ছাড়াও এসসিও গ্রুপে থাকা 3টি দেশের সঙ্গে সীমান্ত নিয়ে রীতিমতো সংঘাত রয়েছে বেজিংয়ের। তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাকস্তান বেজিংয়ের আগ্রাসী মনোভাব ব্যতিব্যস্ত। কিন্তু এমন কথা কেন বললেন জিনপিং? নেপথ্যের কারণ কি ভারত? তাজিকিস্তানের মধ্য এশিয়ার অত্যন্ত গরিব ও ছোট একটি দেশ, তাজিকিস্তানে থাকা পামের পর্বতমালা নাকি চীনের। আর বেজিংয়ের কূটনীতিবিদরা আর্টিকেলে লেখালেখিও করেছেন, এই পামের পর্বতমালা চীনকে ফিরিয়ে দেওয়া উচিত। আর এবার সেই চীনের মুখে দুনিয়া বদলে দেওয়ার কথা ভারত পরিষ্কার জানিয়ে দিল, তার এই ধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করছে। দিল্লির দাবি, দুটো দেশের নিজস্ব বিবাদ কখনোই সাংহাই গ্রুপের অংশ হতে পারে না, সংগঠনের বাইরে থাকা কোনো দেশও বিষয় এনসিও নাক গলাবে না। কূটনৈতিক মহল বলছে, আসলে সব বুঝিয়ে চীন নিশ্চিত করে
করতে নিতে চেয়েছিল। ভারত চীনের দ্বন্দ্ব বাড়তেও যাতে আমেরিকা তাতে না গলায় বা ভারত আমেরিকা যৌথভাবে যাতে চীনের স্বার্থে ঘা না দিতে পারে, মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও যাতে যুক্তরাষ্ট্র কোনো রকম সাহায্য করতে না পারে। অবশ্য ভারতের তীব্র প্রতিক্রিয়ার পরও এ বিষয়ে আলোচনা করেনি চীন। কিন্তু ওয়াকিবহল মহলের দাবি, বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশের কাছে চীন যা ইমেজ তাতে ড্যামেজ কন্ট্রোল মুশকিল। চীনের মাস্টার প্রজেক্ট বিআরআই এর ফাঁদে পা দিয়ে হাঁসফাঁস করছে বাংলাদেশ, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, পাকিস্তানের মতো দেশগুলো। কিন্তু তাদের ক্ষমতা নেই বেইজিং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার। কেন জানেন? কারণ আগেই মুখ বন্ধ করে দিয়েছিল ড্রাগনের দেশ। ১৬টা দেশকে বিআরআই শুরুর আগে বিপুল ঋণ দিয়েছিল চীন। দুবছর পর চড়া সুদে ঋণ দেওয়ার শোধ করার কথা ছিল। এখন সেই ঋণ শোধ করতে তারা হিমশিম কাঁদছে, অথচ কোনো দেশ কিছুই না, কোনো দেশ আবার আধা ভাগ কাজ হয়ে পড়ে রয়েছে বিআরআই এর। অনেকেই প্রশ্ন করেছেন, ঠান্ডা যুদ্ধের যে বড় বড় কথা বলছে শি জিনপিং, তারই তো আসল নাটের গুরু। সেটা এবার চোখে মুখে আগুন দিয়ে বুঝিয়ে দিল ভারত। এরদোগানের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর ৫০০তম দিনের প্রাককালে শুক্রবার ইস্তানবুলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। ন্যাটোতে যোগ দেওয়ার এবং মিত্র দেশগুলোর কাছ থেকে আরও অস্ত্র পাওয়ার লক্ষ্যে কিয়েভের প্রচেষ্টার ক্ষেত্রে এ সফরের সর্বশেষ পর্যায়ে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি। এদিকে জেলেনস্কি স্বীকার করেছেন যে ব্যাপক প্রত্যাশিত কিয়েভের পাল্টা আক্রমণ ধীরে গতিতে অগ্রসর হচ্ছে। জেলেনস্কি সাংবাদিকদের বলেন, কিন্তু তা সত্ত্বেও আমরা রাশিয়ানদের মতো অগ্রসর হচ্ছি, পিছু হচ্ছি না, আমরা এখন পদক্ষেপ গ্রহণ শুরু করেছি। কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য পাঠানোর মেয়াদ উত্তীর্ণ হওয়ার হতে যাওয়া একটি চুক্তির পাশাপাশি আগামী সপ্তাহে ন্যাটো সম্মেলনের বিষয় এরদোগানের সাথে আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এরদোগান ইউক্রেন সংঘাত নিরসনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। বিশ্লেষকরা আশা করছেন, জেলেনস্কি আগামী ১১-১২ জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে সুইডেনের ন্যাটো সদস্য পদের জন্য সবুজ সংকেত দেওয়ার ব্যাপারে এরদোগানকে চাপ দেবে। এ নর্ডিক দেশে বসবাসকারী কথিত কুর্দি জঙ্গিদের প্রতি স্টকহোমের শিথিল মনোভাব প্রশ্নে দীর্ঘদিনের বিরোধের কারণে সুইডেনের প্রার্থিতার ক্ষেত্রে তুরস্ক বাধা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে জেলেনস্কি তার নিজের দেশের জন্য ন্যাটোর সদস্যপদ চেয়ে বলেছেন, তিনি চান ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে সম্মেলন আমন্ত্রণ জানানো হোক। জেলেনস্কি ও এরদোগান উভয় রাশিয়ার সাথে জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতার একটি চুক্তির মেয়াদ বাড়াতে চান। আর এই চুক্তির অধীনে যুদ্ধ চলাকালে ইউক্রেনকে বিশ্ববাজারের শস্য পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল। রাশিয়া নবায়ন করতে সম্মত না হলেও চুক্তিটির মেয়াদ আগামী ১৭ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। উপসাগরে বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরান, দাবি মার্কিন নৌবাহিনীর। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী পারস্য উপসাগরের আন্তর্জাতিক পানিসীমা একটি বাণিজ্যিক জাহাজ বলপূর্বক আটক করেছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তারা বলেছে, জাহাজটি চোরাচালানে জড়িত ছিল সন্দেহে তারা এতে হস্তক্ষেপ করেনি। বাহরাইন ভিত্তিক মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতির উপর নজর রেখেছে তবে কোনো সাড়া দেয়নি। এ ব্যাপারে ইরান কোনো মন্তব্য করেনি। সৌদি বন্দর নগরী দাম্মাম থেকে ৫৯ নটিক্যাল মাইল উত্তর পূর্ব সাগর থেকে তানজানিয়ার পতাকাবাহী ছোট জাহাজকে ইরান আটক করার চেষ্টা করেছে বলে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা কোম্পানি আমরে জানায়। প্রতিষ্ঠানটি জানায়, ইরান প্রায়ই তেল চোরাচালির সাথে জড়িত সন্দেহ করে ছোট ট্যাঙ্কারগুলোর যাতায়াতে বাধা দেয়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলো চলাচলে বাধা দিচ্ছে এবং জাহাজ আটক করেছে ইরান। ইরান ও ওমানের মধ্যবর্তী এই প্রণালী দিয়ে সাগরবাহিত তেলের ১/৫ পরিবহন করা হয়। রাশিয়ার নতুন চুক্তি আমেরিকা ইসরায়েল চিন্তিত। আমেরিকার ভয়ে ভীত আর অবরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চীনের পর এবার রাশিয়ার সাথেও দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে, এই চুক্তিতে সামরিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুগুলোতে প্রাধান্য পাবে। সেই সাথে পারমাণবিক স্থাপনা নির্মাণ এবং প্রযুক্তিগত তথ্য আদান প্রদানও বাড়বে দুই দেশে। নিশ্চিতভাবে এই চুক্তি আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের চাপে ফেলবে। কাশ্মীর নিয়ে বিষ ছড়াচ্ছিল পাকিস্তান, রাষ্ট্রসংঘে তুলোধুনা করল ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মিটিংয়ে পাকিস্তানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবারে তুলোধুনা করল ভারত। মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিষাক্ত বলে উল্লেখ করেছে ভারত, খবর পিটিআই সূত্রে। জম্মু কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শিশুদের সম্পর্কে ও সশস্ত্র দ্বন্দ্ব নিয়ে কথা হচ্ছিল, সেখানেই পাকিস্তানকে নিশানা করে ভারতের তরফ জানানো হয়, যারা ধর্মান্ধতায় ডুবে রয়েছে তারা বহুত্ববাদ সমাজের আর কি বুঝবে।